নিয়মতান্ত্রিক এবং সুশৃঙ্খল গবেষণা এবং গবেষণার মধ্য যে জ্ঞান ভাণ্ডার সেটাই হচ্ছে বিজ্ঞান। এবং এই বিজ্ঞানকে জানার জন্য যে বিজ্ঞান প্রেমী মানুষের আকাঙ্ক্ষা সেটাই আসলে সেই আকাঙ্ক্ষা থেকে তৈরি হয় হচ্ছে বিজ্ঞান ক্লাব চর্চার বিষয় থাকে। আমরা সবাই ফিল ফ্রি একটা এনভায়রনমেন্ট থাকা উচিত যে না আমাদের বিজ্ঞান হতে হবে না, আমরা শুধুমাত্র বিজ্ঞান চর্চা করবো এমন একটি পরিবেশে যেটা আসলে আমাদের পারস্পরিক যে মিথস্ক্রিয়া সেটাকে উৎসাহিত করবে, উদ্বেলিত করবে। আমাদের মানে খুব বিনামূল একটি প্রবাদ আছে, আসলে প্রবাদ নয়, এটা কুমারের উক্তি যে নো সিগনিফিকেন্ট রিলেশনশিপ ইফ দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট রিলেশনশিপ। এবং এই রিলেশনশিপ বিল্ড আপের জন্য যে একটি প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা কিন্তু আসলে একটা ক্লাব তৈরি করে দেয়, যার কারণে আমি অভিনন্দন জানাই এটার পেছনে যারা কারিগর, যারা এই বিজ্ঞান ক্লাবকে ক্লাবে পরিণত করার জন্য নিরবস পরিশ্রম করেছে। মাত্র এক বছরের মধ্যে তারা কিন্তু বিজ্ঞান চারি নামে একটা ম্যাগাজিন বের করেছেন। শুধুমাত্র আমি বসে বসে বিজ্ঞান চর্চাই করলাম তাই নয়, একই সাথে আমাদের এই আজকের যে মনোজ উন্মোচন হলো এ দিয়ে আমরা কি বুঝতে পারছি, তাদের একটি সাংগঠনিক শক্তি হয়েছে, সাংগঠনিক ক্ষমতা হয়েছে, যার কারণে তারা এতগুলো মানুষকে কিন্তু একসাথে এক ছাতার নিচে আমার যে শক্তি সেটা দেখিয়েছে, একটা ম্যাগাজিন বের করেছে, এটার যে সম্পাদকীয় লিখেছে, প্লাস হচ্ছে এটার যে টোটাল যে অ্যারেঞ্জমেন্ট, এটার পেছনে শুধুমাত্র প্রুফরিডিং এর কথা যদি আমি বলি তাহলে কি পরিমাণ শ্রম সেটা আমার জানা আছে। সেই কাজটা তারা অত্যন্ত দক্ষতার সাথে করেছেন। একই সাথে বিভিন্ন ইনস্টিটিউশনে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে যে একটি মেলবন্ধন রচনা করেছেন এটিও যথেষ্ট প্রশংসার দাবি রাখেন। তো সার্বিক দিক থেকে বিবেচনা করলে আমি নিঃসন্দেহে বলতে পারি নরসিংদী বিজ্ঞান ক্লাব এই জেলার জন্য অত্যন্ত ফলপ্রসূ একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে আগামী ভবিষ্যতে, এবং আমি অত্যন্ত আশাবাদী। এই বিজ্ঞান চর্চার মাধ্যমে শুধুমাত্র বিজ্ঞান চর্চা নয়, একটা এক্সাম্পল দিই একেবারে প্রথম দিকে, তোমরা নিশ্চয়ই জানো যেহেতু ক্লাব করেছ, যখন এই ক্লাবের ধারণাটা জন্মায় সেই 1828 সালে নিউ ইয়র্কে আমেরিকান ইনস্টিটিউট অফ নিউ ইয়র্ক যেটা প্রথম ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারের আয়োজন করে, যে ফেয়ারে কিন্তু প্রথম এই আয়রন বসানো লাঙলের প্রদর্শন করা হয়। তো সেই ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারেরও প্রায় 100 বছর পরে এই বাচ্চাদের মধ্যে যে মানে বিজ্ঞান চর্চার যে একটা উপাদান সেটা যখন বিল্ড হয় মানে 1928 সালের দিকে, তখন যে সেম ইনস্টিটিউশন এই মানে বাচ্চাদের লেভেলে, বাচ্চা মিন্স বাচ্চা নয় মানে তরুণদের লেভেলে এই সায়েন্স ফেয়ারের যে কনসেপ্টটা, এটা প্রথম আমাদের এই পৃথিবীতে আবির্ভূত হয়। সেই ফেয়ারে যে পরিমাণ প্রদর্শনী, যদি আমাদের যেরকম বিজ্ঞান মেলা হয় যে পরিমাণ প্রদর্শনী হয়েছিল সেখান থেকে কিন্তু ওই ধারণাটা জন্মগ্রহণ করে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি ইনস্টিটিউশনে আমাদের সাংগঠনিক উপায়ে সুশৃঙ্খলভাবে এই বিজ্ঞান চর্চা শুরু করতে হবে। তো আমরা তো আসলে সেই সময় সভ্যতা বলে পেছনে ছিলাম 1828 সাল 1928 সালের কথা, কিন্তু তাই যদি বলি তাও কিন্তু নয়, কারণ সেই যে 1910 সালে প্রথম জগদীশচন্দ্র বসু আবিষ্কার করলেন যে উদ্ভিদীয় প্রাণের সঞ্চার আছে, তাহলে কি আমরা খুব বেশি পেছনে ছিলাম? তখনও ছিলাম না, আমরা সবসময় জ্ঞানের দিক থেকে বিজ্ঞান চর্চার দিক থেকে অনেক এগিয়ে ছিলাম, কারণ আমাদের বিজ্ঞানীদের নাম সারা বিশ্বে যদি তোমরা সার্চ করো এখন কিন্তু বিশ্ব জগৎ আমার হাতের মুঠোয়, তাই না? একসময় তুমি বলেছিলেন যে বিশ্ব জগৎ দেখবো আমি আপুর হাতের মুঠোয় পড়ে, তখন উনি অবশ্যই মুঠোফোনের কথা চিন্তা করেছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু সত্যি কিন্তু আজ আমরা বিশ্বকে দেখি আমার হাতের মুঠোয়। কি জানতে চাও তুমি? সবই আছে, ভূগোলে আছে না, আমাদেরকে খুঁজে নিতে হবে, আমাদেরকে অভ্যেস করতে হবে, আমাদেরকে চর্চা করতে হবে, বিজ্ঞান চর্চা জ্ঞান চর্চা একই সাথে আচরণগত চর্চারও প্রয়োজন আছে, বিনয় ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো তোমাদের এই প্ল্যাটফর্মে
আমি মনে করি এই সবকিছু একটি পারফেক্ট কম্বিনেশন হবে। তাহলে তোমাদের পেছনে আছে আমাদের একদল নরসিংহ দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কারিগর জাতি দেখা হয়। কাজেই আমাদের পেছনে ফিরে তাকানোর আসলে সুযোগ নেই, এগিয়ে যেতে হবে সামনে, তাই না? আমাদের দেশকে সুচ্ছ আসনে বসাতে হবে। রাস্তার কুকুরটাও আমার কাছে নিরাপদ, এবং যার অনেক বেশি টাকা আছে উনি আমার কাছে নিরাপদ, যার টাকা কম আছে সেও আমার কাছে নিরাপদ। সে শিশু, সে বৃদ্ধ, সে কালো কে সাদা, সে হিন্দু না মুসলমান জানি না, কিন্তু সে আমার কাছে নিরাপদ। আমি পৃথিবীতে জন্মভূমি নাই কারো কোনো ডিস্টার্ব করে, যদি শেষ পর্যন্ত আমি তাই হতে পারি তাহলে আমি মনে হয় একজন সাকসেস মানুষ। কারণ আমি যদি ডিস্টার্ব হই তাহলে আমার সমাজের মধ্যে অনেকেই ডিস্টার্ব হবে, তার মানে কি লাভ হলো? আমি সত্যি কথা বলি পাঁচ বছর নামাজ পড়ি, কিন্তু আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকজন আতঙ্কে থাকে, অথবা কোথাও বসলে অনেকে চিন্তিত থাকে, না জানি আমি কার পক্ষে কথা বলি। লাভ হলো আমার মৃত্যুর পরে যদি কেউ চিন্তা করে যে আল্লাহ বাঁচাইছে সে মরছে, তাহলে শেষ, জীবন শেষ আমার, এই জীবন এত জীবন কি করলাম? আর যদি আমার মৃত্যুর পরে মনে হয় যে তার চোখ দিয়ে পানি পড়ছে কেউ, কিন্তু সে টের পাচ্ছে না যে আসলে তার চোখ দিয়ে পানি পড়ছে, আমি মনে করি ওই লোকটি মানুষ। আমার মনে হয় যে আপনার শিক্ষা একটু বেশি থাকে অথবা উচ্চতা একটু কম থাকে, কিন্তু সত্যিকার মানুষটা হয় আমার স্বপ্ন শিক্ষায়। আমি আজকে আর আলোচনা বড় করতে চাই না, আপনারা সবাই আমার জন্যে আমার পরিবারের জন্য দোয়া করবেন। এবং এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু খুব ছড়াছড়ি হচ্ছে এবং বন্যা ভয়াবহভাবে আবারও বন্যার খুব প্রবাহ চলছে, ওই ব্যাপারে যেন আমরা সবাই সচেতন থাকতে পারি এবং সহযোগিতা করতে পারি, এবং তারা যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারে, সবার জন্য দোয়া করি। আর এই ক্লাবের জন্য সেই ছোট থেকেই ক্লাবটি মনে হয় 25 জনের মেম্বার ছিল এরকমই একটা কিছু, আমি কোনো একটা কোচিং সেন্টার অথবা কোনো একটা স্কুলের বেঞ্চের মধ্যে বসে মিটিং করেছিলাম, সেখান থেকে প্রত্যেকটি জায়গা থেকে একটা একটা লাইন ধরে এই যে ম্যাগাজিনের প্রত্যেকটা পেজ ধরে, এবং আজকে কে কোথায় কখন কতক্ষণ কথা বলবে, এবং আজকের এই প্রোগ্রাম নিয়ে গতকাল বেড থেকে উঠে আমার ড্রয়িং রুমে 2.5 ঘন্টা মিটিং, এই সব কিছু করে করেই কিন্তু এটা আমার তিলে তিলে ঘোরা। এই ক্লাবটি কিন্তু আমার বইয়ে লেখা একটা ক্লাব না, এটা কিন্তু আমার লাইফের একটা পার্ট। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। বলতেছিলেন যে এই ট্রেনে করো শেষ, তখন উনি পৌঁছার পর আমাদের কন্টিনিউয়াসলি এই ব্যাপারে যে উনি অসুস্থ, তারপরে যে কালকে বললাম না আমরা ওনার সাথে অ্যাকচুয়ালি ওনার বাসায় গিয়ে ড্রয়িং রুমে বসে গল্প করতেছি যে কিভাবে কি করবো। তো বাইরের সাথে